হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি বেলুড় মঠে এসেছি উইথ ফ্যামিলি, আর এই ঢুকলাম। আমাদের বেরোনোর কথা ছিল 9:30, তো বাঙালি টাইম অ্যাজ ইউজুয়াল বেরোতে বেরোতে আমাদের হয়ে গেল 10টা, এবং এখন আমরা পৌঁছেছি এটা 10:43 বাজে। তো আজকে সারাদিনটা বেলুড় মঠে এনজয় করবো, তারপর ওখান থেকে আবার যাব। তো বলছি তারপর কোথায় যাচ্ছি, আর এখন ভিতরে গিয়ে শুটিং অ্যালাউ কিনা জানি না, যদি অ্যালাউ হয় তো করবো, আদারওয়াইজ কি হবে জানি না। এইটা এন্ট্রেন্সটা, এখান দিয়ে ঢুকতে হয়। সামনে আছে বাবা মা, সবাই আছে। তো লেটস কন্টিনিউ দ্য ব্লগ। আরে আরে আরে, জার্নি শুরু হয়ে গেছে। এখানে ঢুকতেই দেখা যাচ্ছে কিছু গাছ, যেখানে আমি দেখতে পাবো ফটোগ্রাফি প্রোহিবিটেড অর ভিডিও ইজ প্রোহিবিটেড বা ওরকম কিছু নোটিশ দেখতে পাবো। জাস্ট সেখানেই আই এম গোয়িং টু শার্ট মাই ব্লগ। এখানে কনস্ট্রাকশন হচ্ছে, গেট দিয়ে এন্টার করেছি আমরা অ্যাগেইন। ডাবল গেট, ওটা গেট ছিল না, ওটা ছিল এন্ট্রেন্স, আর এটা এখানে এখানে। ভালো কথা, ট্রেন্ডিং টপিক অন সোশ্যাল মিডিয়া, জেসিবি কি খুদাই। আপাতত বুঝতে পারছি না কি হবে। দেবদারু গাছ পাড়ায় পাড়ায় আছে, নাম লিখে কোনো দরকার। তো ড্রাইভার কাকা কোথায়, না আসছে না এখনো। জায়গাটা একটু বেশি ঠান্ডা 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 লাগছে, আর এই দু তিন দিন ধরে যেভাবে মেহগনি গাছ একই রকম লাগবে সব কিছুই। মানে এখানে এগুলো করা, আর এখানে একটা মিউজিয়াম আছে। তো লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম মিউজিয়ামে, আমরা যেতে পারিনি জাস্ট বিকজ অফ শর্ট টাইম। তো দেখা যাক, আর ভেবেছিলাম বালি ব্রিজ দিয়ে আসার সময় ভিডিওটা স্টার্ট করবো, বাট কন্ডিশান ছিল না, ফোনটা চার্জও ছিল না, চার্জ ফার্জ হচ্ছিল। তো এন্ট্রেন্স থেকে স্টার্ট করছি এখানে। এটা হচ্ছে সেই মিউজিয়ামটা, ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড। তো এবার স্টার্ট করতে হবে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. এটা মঠের গঙ্গার ঘাট। এখানে এখন একটু ভয় ভয় ভিডিও করছি, ওইদিকে ওইদিকে তো আমি করিনি, কারণ ওইদিকে প্রোহিবিটেড লেখা ছিল, এদিকে কোথাও নোটিশ দেখতে পাচ্ছি না বলে। আর এটা গঙ্গার ঘাট, পাবলিক প্লেস, তো আই থিঙ্ক এখানে কোনো অবজেকশন আসবে না, না এলেই ভালো। একটু নয়েজ হচ্ছে, আর এখানে ওই কল্পতরু উৎসবের প্রিপারেশন হচ্ছে, এখন থেকে স্টার্ট হয়ে গেছে। এবারই হয় এই টাইমটাতেই হয়, মানে বিশাল করে উৎসব হয় এখানে মঠের। তো দেখা যাক নেক্সট কোথায় দেখা হয়। আপাতত আর কুপন কাটা হয়ে গেছে খিচুড়ির জন্য। ফুল গাছ, ফুল গাছগুলো এখানে খুব সুন্দর, ওয়েল মেনটেইন। এখানে কেউ নেমেছিল, নেমে এই পায়ের ছাপগুলো ফেলে দিয়ে চলে গেছে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ফল, আমার প্রিয় স্যামসং S20 নয়। তো দেখা যাক, এখন ওয়ার্নিং দিচ্ছে, টাইম হয়ে গেছে, গেট বন্ধ হয়ে যাবে। তো নেক্সট হচ্ছে, এখন বেরিয়ে যেতে হবে, নেক্সট দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, বা নেক্সট যেখানে স্কোপ পাবো তো শুট আ পারফেক্ট ভিডিও। খেয়ে দিয়ে বেরিয়ে এখন হাঁটাহাঁটি চলছে, খাওয়ার পর। আর এটা পারচেস করলাম একতারা বলে, জানি না কীভাবে বাড়াতে হয়, বাড়িতে গিয়ে এখন ফার্স্ট হচ্ছে ইউটিউব দেখে শিখবো। সামনেই গেস্ট হাউস আমাদের, মানে বেলুড় মঠের গেস্ট হাউস, ওটা দোকানে একটু রেস্ট নেবো, দেন রেস্ট নিয়ে পার্কিং থেকে গাড়ি নিয়ে সোজা দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে পড়েছি, গাড়িতে আছি। এই দক্ষিণেশ্বর থেকে, বেলুড় মঠ থেকে বেরিয়ে পড়েছি বলছি, দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে পড়েছি, দক্ষিণেশ্বরে যাচ্ছি এক্সাইটেড। ওই জন্য উল্টো পাল্টা বলে যায় বেরিয়ে যাচ্ছে, আর সঙ্গেই তিনজন আছে পিছনে অটোর মতো বসে আছে। একতারাটাও আছে, একতারাকে কত রকম নাম দিচ্ছি, দোতারা কতারা। তো দক্ষিণেশ্বরে গিয়ে দেখা যাক কতটা কি কন্টিনিউ করা, ওখানে একটু ভিড়, এখানে
শান্ত পরিস্থিতি ওখানে, সেরকম না, ওখানে একটু ভিড়টা বেশি হয়। আর আই থিঙ্ক কথাবার্তা শোনা যাচ্ছে না, কাজটা একটু তুলে দিই। হ্যাঁ, এবার হয়তো শোনা যাবে। দক্ষিণেশ্বরে একটু ভিড়টা বেশি, আর এখানে সামনে বসেছি কারণ কি বাড়ি ব্রিজ দিয়ে ভিউটা খুব মাস্ত হয় সামনে একদম, ওই জন্য। তো দেখা যাক নেক্সট যেখানে বেস্ট ভিউ পাবো সেসব জায়গায় দেখাবো, কারণ কি একই জায়গা থেকে বোর করে লাভ নেই। যেহেতু মন্দিরের ভিতরে শুটিং অ্যালাউ নয়, তো এখন পার্কিং স্পেসে এসেছি। ফোন টোন তো জমা নিয়ে নিয়েছিল পুজো দিতে যাওয়ার আগে। এবার ক্যামেরাটা নিতে যাচ্ছি, বেসিক্যালি গাড়িতে আছে, ছবি তুলব একটু। আর তারপর এখানে ফেমাস হিঙের কচুরি পাওয়া যায়, এখানকার ওটা বিশেষত্ব হিঙের কচুরি, দক্ষিণেশ্বরের হিঙের কচুরি। তো হিঙের কচুরি খেয়ে দেখা যাক, তারপর ভুল খুঁজে পাচ্ছি। ফটোগ্রাফি একটু ছবি টবি তোলা স্টার্ট করেছি, এখানে ভালো লোকেশান আছে। আর এই সময়টা তো সন্ধ্যের সময়, এই সময়টা ভালো ছবি তোলা যায়। আর এখন একটু ছবি টবি তুলি, তারপর দেখা হচ্ছে নেক্সট। আজকে হিঙের কচুরি খাওয়ার প্ল্যান আছে, তো ওখানে দেখা হচ্ছে। অল ডান, সারাদিন বাদে এখন ক্লান্ত হয়ে গেছি, সারাদিন না একটা বেলা এই ক্লান্ত হয়ে গেছি। তো এবার বাড়ি যাওয়ার পরিকল্পনা চলছে। তো আজকের ভিডিওটা এখানেই, জানি খুব একটা ভালো কন্টেন্ট ছিল না, খুব একটা ভালো কিছু সেরকম ছিল না। তো যদি কোনো কারণে ভিডিওটা পছন্দ হয়ে থাকে, ভিডিওটাকে লাইক করো, সাপোর্ট করো, শেয়ার করো। আর নেক্সট ভিডিও আসছে তাড়াতাড়ি, তো যেরকম প্ল্যান করা আছে অনেক দিন ধরে সেটা ডিলে হচ্ছে, সেটা হলে খুব ভালো হয় আমার পক্ষে। এবং যার সাথে যাকে যেটা সেটা এখন বলবো না, যদি না হয় তখন একটা প্রপার বিচ্ছিরি ব্যাপার। তো যেরকম বলছি, যদি সেরকম হয় তাহলে সেটা খুব ভালো হবে। নেক্সট ভিডিওটা সেই মানে সেই ব্যাপারটা আসতেও পারে, একটা খুব চান্স আছে। তো দেখা হবে পরে নেক্সট ভিডিওতে, আপাতত টাটা, গুড বাই। আর এখন বাড়ি, টায়ার্ড, কাল সকালবেলা আবার পড়া আছে। গুড বাই।